হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে শীতকালে যেটা আমাদের সব থেকে প্রিয়, মানে আমরা যে প্রথমেই এই শীতের শুরুর থেকেই শুরু, মানে এই গাছটা 3-4 মাস আগের থেকে আমরা এটা শুরু করে দিই, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আর আমরা যারা বাগান করি তারা চন্দ্রমল্লিকা তো লাগাবো, এবং বেশি বেশি পরিমাণে। আমি তো প্রায় 25টার মতো টব আমি কিন্তু চন্দ্রমল্লিকা রেডি করি। তো আপনারা যদি এখন থেকেই রেডি করতে পারেন, তবে আপনারা এক একটা টবে 1000টার মতো ফুল কিন্তু পেতে পারেন। এরপরে দেরি হয়ে গেলে তখন ফুলের সংখ্যা অনেকটা কমে যাবে। তাই জন্য কী করতে হবে, এখন থেকে আপনাদের কাটিং অবশ্য করেই বসিয়ে দিতে হবে। এটাই জুন মাসটাই হচ্ছে শেষ, তাই জুন মাসের মধ্যে আপনাদেরকে এই কাটিংগুলোকে বসিয়ে নিতে হবে। তো আমি তাই জন্য আমি কী করছি, কীভাবে কাটিং বসাবেন আমি দু রকমভাবে কাটিং পদ্ধতি দেখিয়ে দেবো। তার আগে দেখে নিন আমার আগের বছরের যে চন্দ্রমল্লিকা হয়েছিল সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আমার চন্দ্রমল্লিকাগুলো হয়েছিল। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে বালি, যে আমরা যে বালির মধ্যে কাটিংটা বসাবো সেই বালিটাকে আপনাদেরকে কী করতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। বালির মধ্যে যত ময়লা আছে, আর এই বালিটা কিন্তু যেটা আমরা মানে বাড়িঘরের তৈরি করতে যে বালিটা ব্যবহার করি সেই বালিটাতেই কিন্তু আমি গাছ লাগাই, তো খুব ভালো শিকড় বেরোয়। তো দেখুন বালিটাকে আমি কী করছি, প্রথমে একবার ধুয়ে নিলাম। একবার ধোয়ার পর দেখুন কতটা কালো জলটা বেরোবে বালির মধ্যে, বালির মধ্যে প্রচুর ময়লা থাকে। দেখুন এটা হচ্ছে একবারের ধোয়ার জল, সেটাকে আমি ধুয়ে কী করব ফেলে দেব। আর বালিটাকে আমি কবার ধুচ্ছি সেটাও একটু ভালো করে দেবো, মানে বালিটাকে আপনাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সে আপনি 3 বার লাগুক, 4 বার, 4 বার লাগুক সেটা করতে পারবেন। তা আমি এখানে 3 বার কিন্তু ধোবো। 3 বার করার পরেই দেখছি যে বালিটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তার আর করতে হবে না। এই দেখুন বালি ধোয়ার জলটা আমি বালতির মধ্যে রাখছি, এই জলটা আমি অন্য কাজে গাছের মধ্যেও দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাই জন্য কী করলাম, প্রথমবারে জলটা ফেলে দিয়ে দ্বিতীয়বারের জলটা কিন্তু আমি বালতির মধ্যে রেখে দিলাম, কারণ এটা আমি গাছে দেবো। এই দেখুন 3 বার হয়ে গেল। তো 3 বার আমার কী হয়ে গেল, কালো ময়লা জলটা বেরিয়ে গেল ওপর থেকে। এমনিতে তো বালি এমনি পরিষ্কারই থাকে, কিন্তু ওই ভেতর ভেতর যে কণাগুলো থাকে সেইগুলোর পরিষ্কার করিলাম। তারপরে কী করছি, দেখুন আমার যে গাছগুলো, মাদার গাছগুলো চেহারাগুলো একবার দেখে নিন। মাদার গাছের চেহারা যদি আপনার ভালো থাকে, তবে আপনার গাছের চারাও খুব ভালো রেডি হবে। দেখুন আমার মাদার গাছের যে গ্রোথ কতটা ভালো হয়েছে, আর প্রচুর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয়েছে। মানে আপনি এক একটা কালার প্রায় আপনি 20-25টা করে লাগাতে পারবেন। আমার যেটা হয়েছে, তো আমি এগুলো আমরা অনেকে মিলেমিশে লাগাই, তো তাই আমরা এইভাবেই রেডি করে রেখে দিই। তো পরে মানে সবাইকে দিয়ে আমরা কালারগুলো নিই। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কী করছি, প্রত্যেকটা ডাল কেটে নিচ্ছি, আমি ভালো ভালো ডাল দেখে কিন্তু কাটছি। আর এই দেখুন মাঝে মাঝে ক্যামেরার জন্য রংটা একটু হলুদ হলুদ হয়ে আসছে, কিন্তু গাছের পাতার কালার এরকম সবুজ, কোনো কালার ফেড হয়নি, খুব সুন্দর আছে, কোনো পোকামাকড় মানে আক্রান্ত হয়নি। তারপরে দেখুন টবের মধ্যেও আমি লাগিয়ে রেখেছিলাম মাদার গাছ, সেই টবের গাছ থেকেও আমি কিন্তু কী করছি কাটিং নিচ্ছি। আর আমার 10 রকমের আমি মাদার গাছ রেখেছি, মানে 10টা কালার হবে, বা 10টা কালারকে আমি দুটো দুটো করে যদি লাগাই তো এখানে আমার 20টা হয়ে যাবে। এবং এছাড়া আমি আলাদা অন্য কালারও আমি আরও নেব। তো আমি প্রায় 25-30টা টব আমি কিন্তু চন্দ্রমল্লিকারই করি, পুরো বাগানটা আমার চন্দ্রমল্লিকায় ভরে থাকে। তো দেখুন আমি কীভাবে কাটিংগুলো নিলাম, 10টা কালারই বললামই তো, 10টা কালার আমি নেব। তো 10টা কাটিং আমি কেটেছি, আর দেখুন এক একটা পাতার সাইজ দেখুন। তো এত সুন্দর যদি একটা চারা আমি লাগাই, তো সেই গাছটার প্রথম থেকেই যখন সুন্দর একটা চারা লাগাচ্ছি, তো কতটা ভালো হবে পরবর্তীকালে। আর যত দিন যাবে আমি আপনাদেরকে পুরো দেখাবো আপডেট, যে কতটা ভালো হচ্ছে, কীভাবে কোন টবে বসাচ্ছি, মানে টব যে চেঞ্জ করব সেগুলো সব দেখাবো। প্রথমে কাটিংগুলো দেখে নিচ্ছি, দেখুন এতগুলো কাটিং আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি। এবার কী করছি দেখুন, যখন কাটিং বসাবো নিচের দিকের পাতা কিন্তু রাখবেন না, যাতে কিছুটা ব্রাঞ্চ ছেড়ে দিতে হবে, যাতে ব্রাঞ্চটা আমার বালির মধ্যে ঢুকে ভালো করে রুট বেরোয়, রুটটা যাতে ভালো বেরোয়। সেইভাবে আপনাদেরকে কিন্তু কী করতে হবে, এরকমভাবে পাতা ছাড়িয়ে নিতে হবে, একদম মানে একটুখানি ব্রাঞ্চ রেখে দিয়ে আপনারা লাগিয়ে দেবেন না। ওপরের পাতা একটু কম থাকুক, কোনো অসুবিধা হবে না, যাতে ব্রাঞ্চটাতে যাতে শিকড়টা ঠিকঠাক লাগতে পারে সেইটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে একদম ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যদি আপনারা যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়, এবং দেখিয়ে দিচ্ছি। এ দেখুন এভাবে আমি কী করলাম, প্রত্যেকটা পাতা ছাড়িয়ে নিলাম নিচের দিকে। তারপরে কী করছি, নিচের দিকের যে ব্রাঞ্চটা আছে, যেটা পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, সেই জায়গাটা কিন্তু আমি জলে ভিজিয়ে নিলাম। দেখতেই পেলেন, এ দেখুন জলটা ভিজিয়ে আপনারা জলটা ঝারিয়ে নেবেন। তারপরে দেখুন যে বালিটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই বালিটাও আমার অনেকটা শুকিয়ে গেছে। এরকম শুকিয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু গাছ বসাবেন, দেখুন ভেজাও রয়েছে অথচ শুকনো ঝুরঝুরে। এই এটাকে আমি কী করবো, এবারে দুটো টবের মধ্যে লাগাবো। তো 5টা 5টা করে আমি কাটিং আপনাদেরকে দেখানোর জন্য লাগিয়ে দিচ্ছি। তো 5টা 5টা করে এক একটা টবে বসাবো, তাই দুটো টবের মধ্যে আমি এই বালিটা ভরে নেবো ভালো করে। দেখুন ঢেলে নিচ্ছি,
আপনারা চাইলে একটা বড় জায়গার মধ্যেও বসাতে পারেন। আমি কিন্তু এরপরে, আমি তো বললামই অনেক চারা লাগাবো, এরপরে আমি যেটা বসাবো কাটিং সেটা আমি বড় গামলার মধ্যে বসিয়ে দিই। গামলার মধ্যে বসিয়ে দিলে কি হবে, একসাথে অনেকগুলো চারা রেডি হয়ে যায়। তো আমি ওইটাও আমি কিন্তু গামলার মধ্যে বসিয়ে দেবো। এইটা আপনাদের দেখানোর জন্য আমি টবের মধ্যে করছি। তো এভাবে কী করলাম আমি, দেখুন বালি দিয়ে এই দেখুন টবটাকে আমি সুন্দর করে রেডি করে, দুটো টব রেডি করে নিয়েছি একদম চেপে চেপে। আর কিন্তু এখন জল দিতে হবে না, এই মানে এখন যে কাটিংটা বসাবো এখন আর আমি বালিটার মধ্যে জল দিচ্ছি না। কাটিং বসানোর পরে কীভাবে জল দিতে হয় আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এবার কী করছি দেখুন, বালিটার মধ্যে আমি হোল করে নিচ্ছি, পাঁচটা করে হোল করব পাঁচটা কাটিংয়ের জন্য এক একটা টবের মধ্যে। দেখতেই পাচ্ছেন এভাবে পাঁচটা করে আমি হোল করে নিচ্ছি। হয়ে গেল আমার রেডি। এবার দেখুন আমি বললাম দুরকমভাবে আমি কাটিং রেডি করব, লাগাবো। এবার আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবে করতে। এটা হচ্ছে রুট হরমোন পাউডার, মানে এটা লাগালে কি রুটটা ভীষণ ভালো হয়। আমি প্রত্যেকবার এটা খুব ব্যবহার করি এবং প্রত্যেকবার আমার গাছ খুব ভালো হয়, মানে রুটটা মানে একদম মানে ঝাঁকড়া হয়ে রুট বেরোয়, পুরো একদম গোছ হয়ে রুটটা বেরোয়। তো রুটটা ভালো হওয়া মানেই গাছটাও ভালো হবে। তো আমি কী করছি, প্রথমে রুটিং হরমোন পাউডার কী করলাম, প্রত্যেকটা যেই জায়গাগুলো আমি ভিজিয়ে নিলাম ব্রাঞ্চের, সেই ব্রাঞ্চের দেখুন ভেজানোর পরে ফলে কী হচ্ছে, এই পাউডারটা ইজিভাবে একদম লেগে যাচ্ছে। যেখানটার কি রুটটা বালির ভেতরে ঢুকবে সেই জায়গাটা লেগে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে পাউডারটা লেগে যায়। আর যাদের কাছে রুটিং হরমোন পাউডার নেই তারা কিন্তু আমি যে দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো সেটাও লাগাতে পারেন। সেটা লাগালেও খুব ভালো করে ঝাঁকড়া করে কিন্তু কী আসবে, রুট বেরোবে। আর যদি এমনিও বসিয়ে দেন এমনিও হবে, তখন রুটের পরিমাণটা কিন্তু একটু কম হবে। আমি লাগিয়ে দেখেছি আলাদা আলাদাভাবে। দেখুন আমি এবার কী হচ্ছে সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোলের মধ্যে দেখুন একদম সুন্দর করে বসিয়ে দিলাম, আর একটু চেপে চেপে দেবেন বালিটা যাতে যখন জল দেবেন যাতে সরে না যায়। এইভাবে যারা নতুন নতুন বাগান করছেন বা চন্দ্রমল্লিকার হয়তো আপনারা লাগাচ্ছেন, দেখবেন কখনো আপনাদের কাটিংগুলো লম্বা হয়ে যায়। লম্বা হয়ে গেলে কিন্তু চন্দ্রমল্লিকা ভালো হবে না। যদি আপনাদের ঝাঁকড়া হয় তবেই ভাবেন গাছ খুব ভালো হচ্ছে। এই দেখুন এরকম ঝাঁকড়া, প্রথম থেকে আপনাকে ঝাঁকড়া গাছ বসাতে হবে, তবেই আপনার গাছ ঝাঁকড়া হবে। এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটা তো প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল আছে। রুটিং হরমোন পাউডার না পেলেও আপনারা এটা দিয়ে লাগিয়ে দেখবেন। দেখুন কী করছি, অ্যালোভেরা জেলটার আমি পাতাটা কিছুটা ছুলে নিয়ে তারপরে যেই ভেতরে যে জেলটা থাকে সেটাকে একটু নাড়িয়ে দেখুন জেলের মতো রেডি করে নিলাম। দেখলেন তো জেলটা, দেখুন আঠালো জিনিসটা বের হয়ে গেল। যখন দেখবেন এরকম আঠালো জিনিসটা হয়ে গেছে, ওর মধ্যে আপনি কাটিংটা দেখুন ব্রাঞ্চের নিচের দিকটা একটু লাগিয়ে দিন, ব্যাস এটাতেই আপনার কাজ হয়ে যাবে। আপনাকে আর কিছু করতে হবে, এটা আমি কী করছি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। ওই একইভাবে ওই হোলগুলোর মধ্যে নিয়ে নিয়ে আপনি বসিয়ে দিন, যাতে একদম হোলের ভেতর আর মানে আলতোভাবে ঢুকে গেল, আর তারপরে আপনি চেপে দিলেন বালি দিয়ে। আগেরবারও আমি দেখিয়েছিলাম তো এরকম মানে কাটিং বসানো। তো তার পরের রেজাল্টটা তো আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমার গাছ কত বাগানে চন্দ্রমল্লিকা হয়েছিল, আর খুব সুন্দর সুন্দর কালার হয়েছিল, প্রত্যেকটাই আলাদা আলাদা। আর সেই কালারগুলোই আমরা রেখে দিয়েছি, যতগুলো ভালো কালার ছিল আমি প্রত্যেকটা কালার রেখে দিয়েছি। এবং এই কালারগুলো আবার এবছর হবে এবং আশা করছি এবছর আরও বেশি ভালো হবে। আগের বছর বৃষ্টিটা খুব অন্যরকমভাবে হয়েছিল, তো তাই এবার আমি আগের থেকেই কী করছি প্রিপারেশন নিচ্ছি যাতে যখনই বৃষ্টি পড়বে আপনারা কিন্তু এই গাছগুলো শেডের ভেতরে নিয়ে নেবেন, যাতে গাছগুলোর মধ্যে বৃষ্টির জল না লাগে। এই বর্ষার বৃষ্টির জল আপনারা কখনোই এই গাছগুলোতে লাগাবেন না, এই কথাটাও আমি বলে দিচ্ছি, তার কারণ ফাঙ্গাস লেগে যেতে পারে। আর ফাঙ্গিসাইড কোনো পাউডার কিন্তু ব্যবহার করতে হবে না যদি আপনারা এরকম শেডের তলায় রেখে দেন। দেখুন দুটো টবই আমার রেডি হয়ে গেল। তো আপনারা দেখতেই পেলেন কত ইজিভাবে আমি বসিয়ে দিলাম। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে হয়ে গেলো, এবার আমি আপনাদেরকে জল দিয়ে দেখাবো। আপনারা ঝাঁঝরি দিয়েও জল দিতে পারেন, কিন্তু আমি দেখুন একদম সাইড থেকে আপনারা জল দেবেন, যাতে গাছের উপর থেকে যদি দেন না গাছের মধ্যে যাতে চাপ না পড়ে, যাতে পাতাগুলোর মধ্যে বেশি চাপ না পড়ে জলের। তবে কী হবে, যে পাতাগুলোর উপর চাপ পড়লে ওর ডালটাও নড়ে যাবে। তাই জন্য দেখুন আমি একদম সাইড করে দিচ্ছি যাতে জলটা খুব সুন্দরভাবে বালির মধ্যে চলে যায় আর গাছের মধ্যে কোনো আঘাত না লাগে। এভাবেই জল দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আপনার নিচ দিয়ে টবের নিচ দিয়ে জল না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে দিতে হবে। আমার অলরেডি দেখুন বেরোনো শুরু হয়ে গেছে, আর বালি তো একদম সাথে সাথে জল বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু তো নেই ভেতরে।
কোনো ক্যাতক্যাতে মাটিও নেই, এমনি ঝুরঝুরে একদম শুধু বালি আছে, তাই জল বেরোতে কোনো অসুবিধেই হবে না। আর নিচে অবশ্য করেই আপনারা কিন্তু খোলামকুচি দিয়ে বালিটা বসাবেন, নাহলে সব বালি কিন্তু বেরিয়ে যাবে জলের সাথে, সেই জিনিসটাও বলে দিচ্ছি। কারণ ভিডিওতে যদি এত বেশি দেখাই, ভিডিও আরও অনেক বেশি বড় হয়ে যাবে, তো আমি সেগুলো মুখে বলে দিচ্ছি, যেগুলো দেখাতে পারিনি সেগুলো আমি মুখে আপনাদের বলে দিলাম। তো আপনারা এইভাবে চন্দ্রমল্লিকার কাটিং এই জুনের মধ্যেই আপনারা বসিয়ে দিন, তবে আপনাদের হাজারটা করে এক একটা টবে কিন্তু ফুল পেতে পারেন, যদি ভালো করে চেষ্টা করেন, ভালো করে পরিচর্যা করতে পারেন। পরবর্তীকালে আপনাদেরকে আমি আরও দেখাবো কীভাবে আমার গাছগুলো বড় হয়েছে আর কী পরিচর্যা করছি, সব আমি আপডেট দিতে থাকবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।